সমগ্র দেশ আর রাজ্য যে বিজেপি বিরোধী বাতাবরণ সৃষ্টি হয়েছে, বিশেষ রাজ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মইমতালি, মন্ত্রিসভার দুজনকে মন্ত্রী মইমতালি, সরকারখনের অকর্মণ্যতা, প্রতিশ্রুতি পালন করব নারা ইত্যাদি বিভিন্ন কারণ জনগণ বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের উপর ক্ষুব্ধ হয়ে আছে আর আগন্তুক উপ নির্বাচন তার প্রতিফলন হব বলে আমি বিশ্বাস করো। আর সম্মিলিত মর্চা কংগ্রেসের নেতৃত্বাধীন যে মর্চা, সেই মর্চায় আগন্তুক নির্বাচন ভাল ফল লাভ করবলে সক্ষম হব বলে মানে ভাবো। পাঁচটা সমষ্টিত কারণ তো এনেকা কথা যে বাই ইলেকশন প্রায় শাসনাধিষ্ঠ দলবিল জিকে, তার বিপরীতে আপনার রণকৌশল কেনকা? সব সদায় যে কেনকা নহয়, আপনি সব উত্তর প্রদেশ এবার নির্বাচন বিরোধীয় বেশি জিকিছে, উপ নির্বাচন শাসক পক্ষর সুবিধা থাকে কারণ সরকার উঠি পড়ি লাগে, সরকারে সকল শক্তি প্রয়োগ করে, কিন্তু জনগণ যেটা জাগি যায় সরকারে এটা পাত্তা নাপায়। তেতিয়া গতি জনশক্তি হয়েছে ডাঙর শক্তি, আর এটা যে বাতাবরণ সেই বাতাবরণ আমি আশাবাদী যে উপ নির্বাচন জনগণে সরকার বিরুদ্ধে ভোটদান করব। আপনি কোনটা সমষ্টিত গেছেন? সব ব্যক্তিগত কথা তো বেলেগ, আমার দলে আমার দলে ইয়ার কারণে প্রস্তুতি করে আছে, সম্মিলিত মর্চা প্রস্তুতি করে আছে। গতি মানে ভাবো যে উপ নির্বাচন কংগ্রেস দল আর আমার মর্চায় ভাল ফল লাভ করবলে সক্ষম হব। এই বিষয়ে মই মন্তব্য করা সমীচীন নহব, কিন্তু মই ভাবো যে বৃহত্তর স্বার্থত আমি বুঝাবুঝির মাজেরে নির্বাচন খেলা উচিত বলে মই ভাবো, কারণ কিছু পাবলে হলে কিছু ত্যাগ করব লাগে। গতি আমি আমার এই জোটবন্ধন বিরোধী জোটবন্ধন, সেই জোটবন্ধন যাতে অটুট থাকে সেই কথাটো আমার দলেও লক্ষ্য রাখা উচিত বলে মই ভাবো। চামগুড়ি আসন বিশেষ তাত জিতু গোস্বামী হোক বা সম্ভাব্য প্রার্থী বলে দীপ্তি রঞ্জন শর্মা বা ভবেশ কলিতা সকলবিলাকে তাত এবার দখল করিম বলে হুঙ্কার দিছে। চামগুড়ি কংগ্রেসের শক্তিশালী ভেটি, গতি বিজেপি এটা কাক প্রার্থিত্ব দিয়ে সেটা মানে ডাঙর কথা বলে নাভাবো। চামগুড়ি কংগ্রেসের শক্তিশালী ভেটি, শক্তিশালী গড়, আমার গড় অটুট থাকিব বলে মই দৃঢ়তার কব পার। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ18 অ্যাপত। নিউজ18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ18 অ্যাপ।